শিক্ষার্থী বন্ধুরা আমি সাইফুল ইসলাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সম্মান প্রথম বর্ষের বাংলা বিষয়ে যারা পড়ছ তোমাদের ব্যবহারিক বাংলা কোর্সে বাংলা ভাষার উৎপত্তি সংক্রান্ত বিষয়টি পাঠ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে সে বিষয়ে অনেক অনেক লেখা রয়েছে তার মধ্যে ভাষাতত্ত্ববিদ হুমায়ুন আজাদের একটি প্রবন্ধ রয়েছে বাংলা ভাষার জন্মকথা সেই প্রবন্ধটি আজকে আমি তোমাদের সামনে পাঠ করবো এবং ব্যাখ্যা করতে চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা প্রবন্ধটি শেষ পর্যন্ত শোনো আশা করি অনেক বিষয় সম্পর্কেই তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে আর ব্যবহারিক বাংলা কোর্সের এবং স্নাতক সম্মান প্রথম বর্ষের অন্যান্য ক্লাসগুলোও ভিডিওটির ডিসক্রিপশন লিঙ্কে থাকবে শিক্ষার্থী বন্ধুরা পড়া শুরু করছি আমি কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা ভাষা কি জন্ম নেয় মানুষের মতো বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় বাংলা ভাষা না ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি এখন আমরা যে বাংলা ভাষা বলি এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না এক হাজার বছর পরও ঠিক এমন থাকবে না ভাষার ধর্মই বদলে যাওয়া বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো গান গাইতো কবিতা বানাতো মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি রূপ বদলে যায় শব্দের বদল ঘটে অর্থের অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার আজ থেকে একশো বছর আগেও কারও কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কেউ জানত না কত বয়সে ভাষার সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায় একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার জননী বাংলা সংস্কৃতের মেয়ে তবে দুষ্টু মেয়ে যে মায়ের কথা মতো চলেনি না চলে চলে অন্য রকম হয়ে গেছে তবে উনিশ শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের এই যেখানে উনিশ শতক বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা উনিশ শতক বলতে বোঝানো হয় আঠারোশো এক থেকে আঠারোশো নিরানব্বই সন পর্যন্ত এটা উনিশ শতক যেমন বর্তমানে চলছে একুশ শতক দু সনের পরে দু হাজার পর্যন্ত একুশ শতক চলবে যা আমি আবার প্রবন্ধে ফিরে যাচ্ছি আর এই উনিশ শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতির সম্পর্ক বেশ দূরের তারপরে কি বলছেন হুমায়ুন আজাদ আমরা দেখি তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতির বাংলা ঠিক সংস্কৃতির কন্যা নয় অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার ঘটেছে অন্য কোনো ভাষা থেকে সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা তা কথ্য ছিল না কথা বলতো মানুষেরা নানারকম প্রাকৃত ভাষায় প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয় প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন বহু প্রাকৃতের একটির নাম মাগধী প্রাকৃত তার মতে মাগধি প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর ভাষার নিদর্শন পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে এগুলো সম্ভবত লিখিত হয়েছিল খ্রিস্টের জন্মেরও এক হাজার বছর আগে অর্থাৎ এক হাজার খ্রিস্টপূর্বাব্দে বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ কর মুখস্ত করে রাখত শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা একসময় সাধারণ মানুষের কাছে দুর্বদ্ধ হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা তৈরি করে এ ভাষার নাম সংস্কৃত অর্থাৎ বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা খ্রিস্টপূর্ব চারশো অব্দের আগেই এ ভাষা বিধিবদ্ধ হয়েছিল শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা খ্রিস্টপূর্ব শব্দটি বারবার দেখছি খ্রিস্টপূর্ব মানে এই যে এখন যে আমরা খ্রিস্টাব্দ বলি খ্রিস্টযোগ খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টের জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ আজ থেকে প্রায় দু বছর আগের যে সময়কাল সেটাকেই খ্রিস্টপূর্বাব্দ বলা হচ্ছে যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত খ্রিস্টপূর্ব বারোশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব আটশো অব্দ এ ভাষার কাল তারপর পাওয়া যায় সংস্কৃত খ্রিস্টপূর্ব আটশো অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব চারশো অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতেই এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয় বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ শব্দ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষা রূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে এ প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে বিভিন্ন অপভ্রংশ থেকেই উৎপত্তি হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা বাংলা হিন্দি গুজরাটি মারাঠি পাঞ্জাবি প্রভৃতি ভাষা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাঘধি পূর্ব মাগধি অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও উড়িয়া ভাষা তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও ওড়িয়ার আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সঙ্গে কেননা সেগুলোও জন্মেছিল মাগধি অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি মগধি ভোজপুরিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্যই একটু ভিন্ন মত পোষণ করেন তিনি একটি প্রাকৃতির নাম বলেন গৌড়ী প্রাকৃত তিনি মনে করেন গৌড়ী প্রাকৃতেরই পরিণত অবস্থা গৌড় অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষা শিক্ষার্থী বন্ধুরা এটিই হুমায়ুন আজাদের প্রবন্ধ অত্যন্ত সহজ ভাষায় তিনি লিখেছেন আশা করি প্রবন্ধটি আরও মনোযোগ দিয়ে পড়লে তোমাদের বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কিত নানা বিষয় অত্যন্ত স্পষ্ট হবে আর যে কোনো বিষয়ই মনে রাখার জন্য অনুধাবন করার জন্য আত্মস্থ করতে হবে একটু সময় দিতে হবে আশা করি শুধু তোমরা পরীক্ষায় পাশের জন্য নয় আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষার মাধ্যমেই আমাদের সমস্ত চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আমরা ঘটিয়ে থাকি তাহলে সেই ভাষার উৎপত্তি সংক্রান্ত নানা ধারাও নানা মতবাদও আমাদের জানা দরকার এতে তোমাদের ব্যক্তিজীবনেও যেমন সমৃদ্ধ হবে ঠিক তেমনি নানা ক্ষেত্রেও তোমরা ভালো করবে ধন্যবাদ সকলকে সকলের সুস্থতা কামনা করছি